ওয়েব ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজের এ পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেট টাইম আউট এবং সেট ইন্টারভাল। তো সেট টাইম আউটটি কী এটা আগে আমাদের বুঝতে হবে। কোনো কাজ বা ঘটনা সম্পূর্ণ করার জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে সুযোগ দিবে এই সেট টাইম আউট, অর্থাৎ কোনো কাজটি আপনি করতেছেন সেই নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দিবে এই সেট টাইম আউট, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইউজারের দ্বারা নির্দিষ্ট কাজটি সম্পূর্ণ হওয়ার জন্য সে সময় দিবে। এখানে আপনি সময় নির্ধারণ করে দিতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এই সময়টি আপনি নির্ধারণ করবেন মিলি সেকেন্ড আকারে। তো চলুন আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আরও ক্লিয়ার হই। প্রথমে আমরা যেটি করব সেট টাইম আউট এই কথাটি লিখব, সেট টাইম আউট। তারপর আমরা যেটি করব এর ভিতরে একটি ফাংশন দিব, ফাংশন। তারপর আমরা যেটি করব একটি অ্যালার্টের মাধ্যমে আমরা দেখব এই সেট টাইম আউটটি কী কাজ করে, অ্যালার্ট ওয়েব ট্রেনিং ইনস্টিটিউট, ওয়েব ট্রেনিং ইনস্টিটিউট। তারপর আমরা যেটি করব এই টাইম সেট করে দেব। আগেই আমরা বলেছি টাইমটি ইউজ হবে মিলি সেকেন্ড আকারে, তো এখানে আমরা টাইম সেট করে দিই 2000 মিলি সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে এই অ্যালার্টটি দিবে। তো চলুন স্ক্রিনে দেখি, দেখুন 2 সেকেন্ড পরে অ্যালার্টটি দিচ্ছে। এখানে কী লিখেছি, ওয়েব ট্রেনিং ইনস্টিটিউট। আবার রিফ্রেশ করি, 2 সেকেন্ড ওয়েট করুন, দেখুন 2 সেকেন্ড পরে এই অ্যালার্টটি দিচ্ছে। এই যে এই সেট টাইম আউটটি আপনি ইউজ করবেন কোনো ঘটনা কত সময় পর ঘটবে, অর্থাৎ ঘটনাটি কত সময় পর ঘটবে এটা বোঝানোর জন্যই এই সেট টাইম আউটটি ইউজ করা হয়। অর্থাৎ আপনি একটি নির্দিষ্ট সময় পর ঘটনাটি ঘটাতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনি সেট টাইম ইউজ করবেন। এখানে যদি আমি 3000 মিলি সেকেন্ড দিই তাহলে দেখুন যেটি হবে 3 সেকেন্ড পরে এই অ্যালার্টটি ঘটবে। এখানে দেখুন আমরা রিফ্রেশ করার সাথে সাথেই কিন্তু অ্যালার্টটি ঘটবে না, 3 সেকেন্ড ওয়েট করবে, তারপরে অ্যালার্টটি ঘটবে। দেখুন 1 2 3, দেখুন 3 সেকেন্ড পরে অ্যালার্টটি ঘটছে। এখানে যদি আমরা 1000 মিলি সেকেন্ড দিই তাহলে দেখবেন 1 সেকেন্ড পরে অ্যালার্টটি ঘটবে। দেখুন 1 সেকেন্ড পরে অ্যালার্টটি ঘটতেছে। তো এটাই মূলত সেট টাইম আউট। এই সেট টাইম আউট ইউজ করে আপনি একটি নির্দিষ্ট সময় পর ঘটনাটি ঘটাতে পারবেন। এই নির্দিষ্ট সময় পর ঘটনা ঘটানোর জন্যই এই সেট টাইম আউট মেথডটি ইউজ করা হয়। তো এরপর আমরা যেটি দেখব সেটা হচ্ছে সেট ইন্টারভাল। সেট ইন্টারভালের কাজ কী? এই সেট ইন্টারভাল যেটি করবে নির্দিষ্ট একটা সময় পর পর ঘটনাটি বারবার সংঘটিত করবে, অর্থাৎ একটি ঘটনা বারবার সংঘটিত হবে, নির্দিষ্ট সময় পর পর ঘটনাটি বারবার সংঘটিত হবে, এটা হচ্ছে সেট ইন্টারভালের কাজ। সেট টাইম আউটে যেমন একটি নির্দিষ্ট সময় পর ঘটনাটি একবারই ঘটতেছে, কিন্তু এই সেট ইন্টারভাল ইউজ করার ফলে আপনার যেটি হবে একটি নির্দিষ্ট সময় পর ঘটনাটি বারবার ঘটতে থাকবে, অর্থাৎ কন্টিনিউ ঘটতেই থাকবে, এটাই হচ্ছে সেট ইন্টারভাল। সেক্ষেত্রে আমরা এখানে যেটি লিখব সেট ইন্টারভাল এই কথাটি লিখব, তাহলে দেখবেন এখানে কত মিলি সেকেন্ড দিয়েছি, 1000 মিলি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড পর ঘটনাটি বারবার ঘটতেই থাকবে, এটাই হচ্ছে সেট ইন্টারভালের কাজ। দেখুন আবার ওকে দেওয়ার সাথে সাথে আবার 1 সেকেন্ড পর আবার ঘটছে, ঘটতেই থাকছে। এখানে আমরা 2000 মিলি সেকেন্ড করে দিতে পারি, অর্থাৎ 2 সেকেন্ড পর ঘটনাটি ঘটবে। একবার ক্লিক দিলাম, আবার 2 সেকেন্ড পর আবার ঘটছে, 2 সেকেন্ড পর আবার ঘটছে। দেখুন ক্লিক করার সাথে সাথে আবার 2 সেকেন্ড পর আবার ঘটছে। এখানে 3000 মিলি সেকেন্ড দিয়ে দেখি, অর্থাৎ 3 সেকেন্ড পর ঘটনাটি ঘটবে। এখানে রিফ্রেশ করে নিই, দেখুন 3 সেকেন্ড পর ঘটনাটি ঘটবে, 3 সেকেন্ড পর ঘটছে, আবার 3 সেকেন্ড পর আবার ঘটছে, আবার 3 সেকেন্ড পর আবার ঘটছে। তো এটাই মূলত সেট ইন্টারভালের কাজ, যে একটি ঘটনা নির্দিষ্ট সময় পর বারবার ঘটতেই থাকবে, এটাই হচ্ছে সেট ইন্টারভাল। এটাকে ক্লিয়ার করার ক্ষেত্রে আপনারা যেটি ইউজ করতে পারেন আরেকটি মেথড, সেটা হচ্ছে
ক্লিয়ার ইন্টারভাল, এই ক্লিয়ার ইন্টারভালের কারণে যেটি হবে পুরো ঘটনাটি ক্লিয়ার করে দিবে। এই যে সেট ইন্টারভাল মেথডটি ইউজ করার ফলে যেটি হচ্ছে, ঘটনাটি বারবার ঘটছে, বারবার ঘটছে, ক্লিক করার সাথে সাথে আবার 3 সেকেন্ড পর, আবার 2 সেকেন্ড পর, আবার। এখানে যত সময় নির্ধারণ করে দেবেন তত সময় পর পর ঘটনাটি ঘটতেই থাকবে, কন্টিনিউয়াসলি ঘটতেই থাকবে। কিন্তু এটি স্টপ করার ক্ষেত্রে অর্থাৎ ক্লিয়ার করার ক্ষেত্রে যেটি আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে ক্লিয়ার ইন্টারভাল। এই ক্লিয়ার ইন্টারভাল করার ক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে সেটা হচ্ছে, প্রথমে একটি আমরা ভেরিয়েবল নিয়ে নেব, ভার আই ইজ ইকাল টু 0। তারপর যেটি করব এটা আমরা একটি ভেরিয়েবলের ভিতর রাখতে পারি, ভার এ ইজ ইকাল টু সেট ইন্টারভাল, পুরো এইটাকে আমরা একটি ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। তারপর আমরা এখানে যেটি করব একটি কন্ডিশন অ্যাপ্লাই করব, কি কন্ডিশন, ইফ কন্ডিশন, ইফ যদি আই ইকুয়াল ইকুয়াল 4 হয়, অর্থাৎ 4 টাইম, চারবার ঘটবে যদি 4 হয়, সেক্ষেত্রে কি করবে, ক্লিয়ার ইন্টারভাল, ক্লিয়ার ইন্টারভাল কোনটা করবে, এই যে এটা, এই অ্যালার্টটাকে ক্লিয়ার করে দিবে এই ক্লিয়ার ইন্টারভাল এই মেথডটির মাধ্যমে। এখানে আমাদের যেটি করতে হবে আই প্লাস প্লাস, অর্থাৎ আয়ের মান বাড়বে, কত পর্যন্ত বাড়বে, 4 পর্যন্ত, 4 পর্যন্ত যখনই হবে তখন এটা কি করবে, ক্লিয়ার ইন্টারভাল করবে। তো চলুন আমরা এটা স্ক্রিনে দেখে আসি, 1 2 3 4 শেষ, দেখুন এটা চলে গেছে, এই ক্লিয়ার ইন্টারভালের মাধ্যমে এটা চলে গেছে। এখানে দেখুন কি করেছি আমরা, প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, ভেরিয়েবল কি নিয়েছি, আই, আয়ের মান 0 দিয়েছি, তারপরে আর একটা ভেরিয়েবলের মধ্যে এই সেট ইন্টারভাল এই মেথডটি ফাংশন সহকারে যে যেটি রয়েছে এখানে রেখে দিয়েছি। তারপর যেটি করেছি, 0 থেকে স্টার্ট হবে, কতক্ষণ পর্যন্ত চলবে, 4 পর্যন্ত চলবে, 4 পর্যন্ত চলার পরে যেটি হবে সেটি হচ্ছে ক্লিয়ার ইন্টারভাল করবে, অর্থাৎ চারবার ঘটনাটি ঘটার পরে ঘটনাকে স্টপ করে দেবে। তো এই ক্লিয়ার ইন্টারভালের মাধ্যমে যেটি হবে ঘটনাটিকে ক্লিয়ার করে দিবে। আর এই সেট ইন্টারভাল যেটি করবে, নির্দিষ্ট সময় পর পর ঘটনাটি বারবার ঘটতেই থাকবে, নির্দিষ্ট সময় পর পর কী হবে, ঘটনাটি কন্টিনিউয়াসলি ঘটতেই থাকবে যতক্ষণ না আমরা ক্লিয়ার ইন্টারভাল করব। আর এই সেট টাইম আউট এটি যেটি করবে সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পর ঘটনা ঘটবে, কয়বার ঘটবে, একবার ঘটবে, অর্থাৎ একটি সময় দিবে আপনাকে, এই সময়টি কী করবে, একটি নির্দিষ্ট সময় পর ঘটনাটি ঘটার জন্য সময় দিবে। তো সেট টাইম আউটে আমরা কী করেছি, একটি সময় দিয়ে দিয়েছি, আর সেট ইন্টারভালে যেটি হচ্ছে সেটি হচ্ছে ঘটনাটি কন্টিনিউয়াসলি ঘটছে, এই টাইম দেওয়ার কারণে যেটি হচ্ছে এত সময় পর পর ঘটনাটি বারবার ঘটছে, আর এই ক্লিয়ার ইন্টারভাল যেটি করছে ঘটনাটিকে ক্লিয়ার করে দিচ্ছে। তো ঠিক আছে বন্ধুগণ, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।